আমাদের আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি মহোদয়, আজকের এই বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিতকারী এই সভার মুখ্য অতিথি ধুবড়ীর মাননীয় সাংসদ তথা আজমল ফাউন্ডেশনের আজমল সিএসআর এর যিনি মূল চাবিকাঠি মৌলানা বদরুদ্দিন আজমল কাসিমি সাহেব, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব, আমাদের অতি প্রিয় বিশিষ্ট ব্যক্তিত্ব হাবিবুর রহমান চৌধুরী সাহেব, নববার্তার এডিটর, প্রাক্তন সাংসদ শ্রী রাজেশ্যাম বিশ্বাস মহোদয়, মঞ্চে উপবিষ্ট অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমাদের এতদঞ্চলের বিশিষ্ট মুরব্বিয়ান যুবক ভাই বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে এই প্রোগ্রাম সম্পর্কে বিস্তৃতভাবে বলা হয়েছে, শুধু আমি এটুকু বলতে চাই যে আজকে যে অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের এই সভা অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠানটি বিশ বৎসর পূর্বে, বাইশ বৎসর পূর্বে যে যাত্রা শুরু করেছিল, তখন সমস্ত দক্ষিণ করিমগঞ্জ হয় করিমগঞ্জ এবং বরাকবেলিতেও ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানের নতুন দরজা উন্মোচন করে সবাইকে অনুপ্রাণিত করেছিল। আর আজ সেই অনুষ্ঠানের এক নতুন পর্যায়ে এসে পৌঁছেছে, আজমল ফাউন্ডেশনের সঙ্গে কোলাবোরেশন করে আরেকটি নতুন দিক উন্মোচন করতে চলেছে, এবং এই প্রোগ্রামে আপনাদের সামনে সাক্ষী রয়েছেন ভারতের এক খ্যাতনামা শিক্ষাতরদী তথা বিশিষ্ট ব্যক্তিত্ব মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব। আজকের এই প্রোগ্রামে ওনার উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এটা এক বিশেষ দিক নির্ণয় করে, কারণ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে আমরা জানি যে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা জানি উনি একজন বিশিষ্ট আলিম, আমরা জানি উনি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত, কিন্তু অনেকে আমরা ভালোভাবে জানি না যে শিক্ষার ক্ষেত্রে সর্বভারতীয় তথা আন্তর্জাতিক পর্যায়ে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের অবদান। আমরা অনেকেই জানি যে আজমল ফাউন্ডেশনের অধীনে আজমল সুপারভর্তি, আজমল আইএস প্রোগ্রাম, আজমল প্রুফ অফ কলেজেস, এগুলা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আমরা অনেকেই জানি না যে ভারতের বিভিন্ন প্রান্তে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 1000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে পরিচালিত হচ্ছে। এরকম উদাহরণ ভারতে সর্বভারতীয় পর্যায়ে নগণ্য একজন ব্যক্তির তত্ত্বাবধানে 1000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে। আমাদের বিশেষ করে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আজমল সিএসআর বা আজমল ফাউন্ডেশনের কর্ণধার হিসাবে উনি ওনার সমস্ত পরিবারকে মানে বুঝিয়ে নিয়েছিলেন যে শিক্ষার দ্বারাই সমগ্র পরিবর্তন করা সম্ভব। উনি বিশ্বাস করেছিলেন যে যার সঙ্গে একটা বিশেষ উক্তি আছে, এডুকেশন ইজ দ্য বেস্ট গিফট ইউ ক্যান গিভ টু ইয়োরসেলফ অর টু আদার্স, শিক্ষাই হচ্ছে সর্বোত্তম গিফট বা উপহার যা আপনি আপনাকে বা আপনার অন্যদেরকে দিতে পারেন। সেই কাজটি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব নিরলসভাবে হয় আসামে না হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনার নেতৃত্বে পরিচালিত হচ্ছে, এবং উনার নেতৃত্বে আজ আজমল গ্রুপ অফ ইনস্টিটিউশন যেখানে প্রায় 80-টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আজমল ল কলেজ রয়েছে, আজমল আইএস একাডেমি রয়েছে, সবাই জানেন আজমল সুপার প্রতিষ্ঠান প্রোগ্রাম সম্পর্কে, সবাই জানেন আজমল গ্রুপ অফ ইনস্টিটিউশন সম্পর্কে, সবাই জানেন মরকজ গ্রুপ অফ ইনস্টিটিউশন সম্পর্কে, তার উপরেও মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের উনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি দারুল উলুম দেওবন্দের যে দিক নির্দেশক সেই সবার উনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। উনাকে আন্তর্জাতিক মানের শিক্ষা অনুষ্ঠান আলিগড় মুসলিম ইউনিভার্সিটি উনাকে উনাদের গৌরব কোর যেটা সেখানে মেম্বার করে নিয়েছিল, মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন উনাকে ভারতের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে তারা যে উপদেষ্টা কমিটি করে সেখানে উনাকে
বিশেষ মেম্বার হিসেবে নেওয়া হয়েছিল তাছাড়াও বিশেষভাবে সর্বভারতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংস্থার সঙ্গে মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব জড়িত আছেন উনাকে উনার কন্ট্রিবিউশন দেখে আমেরিকান ফেডারেশন অফ মুসলিম অফ ইন্ডিয়ান অরিজিন 2013 সালে একটা আন্তর্জাতিক এডুকেশন কনভেনশন গুয়াহাটিতে করেছিল এবং আমেরিকা তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর থেকে ইউকে থেকে যে উচ্চমানের শিক্ষা ব্যক্তিত্ব এসেছিলেন এবং ওনারা মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের শিক্ষার ক্ষেত্রে অবদানকে সামনে রেখে ওনাকে মসজিদে মিল্লাত হিসাবে ঘোষণা করেছিলেন যে উনি সর্বভারতীয় পর্যায়ে যেভাবে মানুষের হিতা দানকর্তা হিসাবে কাজ করে যাচ্ছেন আমরা জানি আউটলুক ম্যাগাজিন এটা সর্বভারতীয় পর্যায়ে অতি পপুলার ম্যাগাজিন সেই ম্যাগাজিন মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবকে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ আসাম হিসাবে ঘোষণা করেছিল এবং সর্বভারতীয় বিশ্ব পর্যায়ে 500 জন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের ভিতরে ওনাকে নেওয়া হয়েছিল ওনার যে অবদান শিক্ষা ক্ষেত্রে সেই অবদানকে সামনে রেখে বিশেষ করে আমাদের এই শিশু বিকাশ হাইস্কুলের যারা নেতৃবর্গ আছেন ওনারা বিশেষ একটা আবেদন রেখেছিলেন যে আমাদের শিশু বিকাশ হাইস্কুলের সঙ্গে আজমল ফাউন্ডেশনকে যদি যুক্ত করে নেওয়া যায় তাহলে আমাদের এই অঞ্চলে শিক্ষার মান যথেষ্ট উন্নত হবে আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলের সন্তান হিসাবে স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজমল ফাউন্ডেশনের কাছে অসংখ্য আবেদন আছে অ্যাপ্লিকেশন আছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এডপ্ট করে নেওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্ন কারণে কোনো অনুষ্ঠানকে এইভাবে নেইনি কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুল প্রথম এই ধরনের অনুষ্ঠান যেটাকে স্যার অনুমোদন দিয়েছেন যে আমরা এটাকে এডপ্ট করে উন্নয়ন অঞ্চল তথা করিমগঞ্জ অঞ্চলে আমরা শিক্ষার উন্নত মানের শিক্ষার প্রচেষ্টাকে চালিয়ে যাব এবং আমরা আশা করি আমরা সেই ক্ষেত্রে সফল হব আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন যেভাবে ওদের হাতে আমাদের হাতে কোনো ধরনের ম্যাজিক নাই আমরা আপনাদের সহযোগিতা পালে আপনাদের উৎসাহ পেলে আমরা এখানে কাজ কিছু কাজ করার চেষ্টা করব কিন্তু এখানে আমি অনুরোধ করব যারা অভিভাবক বৃন্দ আছেন আপনারা খোলা মনে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা জড়িত থাকতে হবে আপনাদেরকে বিভিন্ন ধরনের ফিস হোক বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা হাত বাড়িয়ে আসতে লাগবে একটা কথা আমি বলি আমাদের সুপারভিসরিতে একজন গার্জিয়ান এই আমাদের থাপার নাম অমর সিং থাপার নাম শুনেছেন অমর সিং থাপার বাড়ির পাশেই একটা মেয়ে ভালো রেজাল্ট করেছিল ওর বাবাকে বলেছিলেন আজমল ফাউন্ডেশনে দিয়ে দেও ওরা ফ্রি পড়ায় ও বলেছিল একজন গরিব মানুষ বলেছিল মেয়েকে ফ্রি কেন পড়াবো আমার মেয়ে আমি যা পারি তাই দিয়ে মেয়েকে পড়াবো তারপরে বাধ্য হয়ে উনি বুঝালেন যে এটা তাদের পলিসি হিসাবে করে তারপরে ওকে অ্যাডমিশন দেওয়া হয়েছিল আজ সেই জিরেট কাতারপি আজমল সুপারভর্তি থাকে আইআইটি খড়গপুরে পড়ছে বাবার যে অভিমান আমি মেয়েকে ফ্রি কেন পড়াবো আরেকজন গার্জিয়ান এসেছিল কিছুই নাই লকডাউনের সময় অ্যাডমিশন দেওয়ার জন্য আমাদের সুপারভর্তি কাজী স্যারকে বলেছিলেন ওকে আসে বলল স্যার আমার হাতে কিছু নেই আমার হাতে গুড় আছে যত গুড় লাগে আমি দিয়ে দেব আমার ছেলেকে অ্যাডমিশন করে দাও এইভাবে ফ্রি মানে আবেদন ন করে নিজের যা কিছু আছে তার দিয়ে বাচ্চাদেরকে পড়াতোর জন্য চেষ্টা করা হয় বাচ্চারাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম আমরা সবাই বিশ্বাস করি বারে বারে কই কিন্তু তার জন্য আমরা করি কি আজকে কিছুদিন আগে আমার এক বন্ধু বলেছে যে আমাদের ভারতের একজন বিখ্যাত প্রফেসর যিনি লন্ডনে ওখানে ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে কাজ করছেন উনার বাচ্চাকে ভালো এডুকেশন দেওয়ার জন্য সিঙ্গাপুরে ট্রান্সফার নিয়েছেন কারণটা হলো বর্তমান বিশ্বে ভালো স্কুলের মধ্যে বেস্ট স্কুল রয়েছে সিঙ্গাপুরে উনি চাকুরি লন্ডন থেকে ট্রান্সফার করে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছেন বাচ্চাকে ভালো এডুকেশন দেওয়ার জন্য ওদিকে আমাদের আজকের এই সময় আমরা শুধু উপস্থিত হলেই চলবে না আমাদেরকে একটা প্রতিজ্ঞা নিতে হবে আমার যা কিছু আছে তাই দিয়ে আমরা চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করার জন্য ওদিকে সবাইকে বিশেষভাবে ধন্যবাদ ব্যক্ত করে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে আর বিশেষ করে বরাবর দিন আজমল সাহেব
সাহেবকে আমাদের এই সুত্র এই প্রতিষ্ঠানটিকে গ্রহণ করার জন্য এই অঞ্চলের তরফ থেকে ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।